ভাগ্যের নির্মম পরিহাস। বিগত 30 বছর আগে টাইফয়েডে দৃষ্টিশক্তি হারান মনটাই দেববর্মা, কিন্তু অসাধারণ জীবনী শক্তি দিয়ে সংসার সংকুলান করেছেন এই দিনমজুর। এক বালকের সাহায্য নিয়ে হকারি করছেন আইসক্রিম, যা সত্যি জীবন যুদ্ধের সংগ্রামের প্রেরণা। তবে সে আবার এই রঙিন দুনিয়াকে দেখতে চায়, তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবার ব্যবস্থার জন্য সে কাতর আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। অনেক মানুষের জীবনে এমন ঘটনা ঘটে বা ঝড় বয়ে যায়, তখন তার চারপাশ অন্ধকার হয়ে যায়। অন্যভাবে বলতে গেলে, মানুষের জীবনে ভাগ্যের চাকা যখন উল্টো চলতে থাকে, তাহলে জীবনে কোনো কিছুই করার আর উপায় থাকে না। ঠিক এমনই এক ব্যক্তি অন্ধ হলেও পেটের তাগিদে অন্য একজনের সাহায্য নিয়ে বিভিন্ন গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে আইসক্রিম বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। কিন্তু তাতে তার জীবনী শক্তির প্রশংসা না করে উপায় নেই, কারণ সে কারোর কাছে হাত পেতে ভিক্ষা চাইতে যাননি। 55 বছর বয়সী ওই দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিটির নাম মনতাই দেববর্মা। বাড়ি বিশালগড় মহকুমার হরিশনগর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে। সংসারে বৃদ্ধ মা, স্ত্রী এবং ছোট ছোট দুটি সন্তান রয়েছে। সংসারে মনতাই দেববর্মা ছাড়া উপার্জন করার মতো কেউ নেই, তাই তিনি পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেবার জন্য বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে আইসক্রিম বিক্রি করছেন। যদিও তিনি দৃষ্টিশক্তি হারানোর কারণে সরকার থেকে প্রতি মাসে 1000 টাকা করে সামাজিক ভাতা পাচ্ছেন, কিন্তু তা দিয়ে ওনার সংসার কোনো মতে চলছে না, যার ফলে অন্ধ হলেও আইসক্রিম বিক্রি করছেন। আইসক্রিম বিক্রি করে যা টাকা রোজগার হয়, তা দিয়েই কোনোভাবে পরিবার নিয়ে বেঁচে আছেন। 30 বছর 35 বছর হয়ে গেছে গা, আগে তো টাউনে সব ইসে চালাইছে, হঠাৎ করে তাই ফুটতে হয়ে গেছে গা। আগে রেখে চালাইতেন? আর টাউনে ওই দেন হাতে করোনা রয়েছে আর তিনি জানিয়েছেন, গত 30 বছর আগে টাইফয়েড হওয়ার কারণে তার দুচোখের দৃষ্টিশক্তি চলে গেছে, কিন্তু চিকিৎসকরা বলেছিলেন বহিরাজ্যের কোনো ভালো হাসপাতালে চিকিৎসা করালে হয়তো ওনার দুচোখের দৃষ্টিশক্তি আবার ফিরে পেতে পারেন। কিন্তু মনতাই দেববর্মার পরিবারে নুন আনতে পান্তা ফোড়ায়ের মতো অবস্থা। এই অবস্থায় এত টাকা রোজগার করতে পারেননি, যার ফলে বহিরাজ্যে গিয়ে কোনো ভালো হাসপাতালে চিকিৎসা করাতে পারেননি। তার বক্তব্য, তাকে কে দেবে এত টাকা, যার দরুন তিনি বিগত 30 বছর ধরে দৃষ্টিশক্তিহীন অবস্থায় জীবন সংগ্রাম করছেন। মানে এমনি টুকটাক করে চলে, উপার্জন করেন আর কেউ নাই? নাই আর উপার্জন নাই, মানে আপনিই সংসার চালাচ্ছেন। তো কেমন আয় প্রত্যেকদিন আপনি আইসক্রিম বিক্রি করে? ডেলি তো আই, আমি যা পাই 200-250 ওই তারও তো দিন লাগে। মানে আপনি একটা তো মানে সুখে দেখেন রাস্তা, মানে আপনি সিনেন কি করে ওই তে সিন আন্তাস যায় কি তে যায় রে যায় এমনি সাইড করে যায় কি? ও আমরা দুজনে তাহলে বিক্রি করতে দেন, হেরা হাজিরা দেন? হুম। ডেলি কত টাকা আয় আছে আইসক্রিম বিক্রি করে? এই তো কোন সময় 500, কোন সময় 600, এই দুটো ঈদের সমান সমান ভাগ করে লওয়া লাগে আর কি। নাহলে তো আমার ফাঁকা লাগুন জল তো না না বাইরে লেবে তুমি। হ্যাঁ কথোপকথনে সে জানায় তার খুব ইচ্ছে ছিল ছোট ছোট দুটি শিশু সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষ হিসেবে গড়ে তুলবেন, কিন্তু সাধার সাধ্যের মধ্যে যে দিন রাত পারাক। এই রঙিন দুনিয়াকে কে না চায় কাছ থেকে উপভোগ করতে? এর থেকে ব্যতিক্রম নয় মনতাই দেববর্মাও। তার কাতর আবেদন পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার, এবং প্রশাসন যেন সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ করে দাবি। প্রশাসন যদি দিব্যাঙ্গ মনতাই দেববর্মার দিকে একটু চোখ তুলে তাকায়, তাহলে হয়তো তার অন্ধকার জীবনের পরিসমাপ্তি ঘটবে। অন্যদিকে তার পরিবারটি এই দুঃখ দুর্দশা কাটিয়ে উঠতে সক্ষম হবে। তবে গ্রামে গ্রামে আইসক্রিম হকারি করে দৃষ্টিশক্তিহীন মনতাই দেববর্মা জীবন সংগ্রামের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যি অনুকরণযোগ্য। তার এই জীবনী শক্তিকে এক নবজীবনের আঙ্গিকে প্রশাসন নিশ্চয়ই সাজিয়ে দেবে।
এই প্রত্যাশা সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।